কিরেজস্তা কি খবর? এ তো বন্ধু বিজনেস তো তোকে ওস্তা, আরে বলিস না বেড়া, সেই একটা খবর বেড়া, কি কইতাম বেড়া, কপাল বেড়া, সকাল বেলা এইটা একটা ঘটনা বেড়া, কি হয়েছে বল, খুলি বলা কি হয়েছে বেড়া। আরে বেড়া ওই পার্কের সামনে আছে না? কোন পার্কে? ওই নিরিবিলি পার্ক। ওই নিরিবিলি পার্কে নি তো ওইখানে সামনে দিয়ে আসতে আসিনি, এখন দেখতেছি তোর ওইখানে আছে না 5,000 টাকা পরিয়ে আসলো বেড়া। কসকিতা আসতো কই আছে পড়ে আছে বেড়া, কনফার্ম করে পেয়ে পেয়ে তো আসছে। এটা তো কনফার্ম তো চার থেকেই পড়ছে, বুঝছস কত রয়েছে কপালটা আমার বালা। তো বন্ধু কথাটা সেটা না, কথা এতগুলো টাকা স্কিপ টাকাগুলো চিন্তা করছি বেড়া, টাকাগুলো দিয়ে আমার থেকে কিছু ইয়া করে মানে পূরণ করে তোর মোবাইল কিনবো, একটা নিউ মোবাইল, নিউ একটা মোবাইল কিনবো। শালা হারামি, টিএফএ মোবাইল কিনবি, দাঁড়া তোর মোবাইল কিনে দেস। কি রে, কি হয়েছে? না কিছু নাই। তো চিন্তা করছি আছে ঠিক আছে বেটা, ভালো লাগতেছে কি ভালো লাগে, আই একটু ঠান্ডা ঠান্ডা খাই, এবার গরম লাগতেছে প্রচুর, কি গরম বেড়া, চল 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 চল। আরে বেড়া লাগ বেড়া থিয়া, কি চল চল পলস বেড়া, বস কথা শোন আগে, তুই দেশে বসছিস জানস, আসলে জানার কথা তোর কাছে মনে আছে না? অবশ্যই। তাহলে ডাকে কিছু জানস না? কি জানস না? কি বলস, কি হয়েছে বলবি তো। গত কয়েকদিন ধরে জিবে লেগ দিতেছে, যাত্রীকে 1,000, 2,000, 3,000 পাইতেছে, অকে চলতেছে, নতুন সরকার আইন করছে, তুই জানাস কি জানস বেড়া, তোর মোবাইল চালাইতে বলছে কে? যা বেড়া তোরা থাকবে বিপদ বলবো। কি করছ দোস্ত, তার মানে তো মনে হয় এলাকি টিয়াটা ফালাই দিছে, বুক আমি তো বুঝদারি নাই। কেন বেড়া বুকার মতো কাজ কর, কাজ কর বুকার মতো বিপদ ভাইবে তোরকে, তোর হলে কই যাবো বেড়া। দোস্ত দোস্ত প্লিজ দোস্ত কিছু কর, দোস্ত না তো করার আছে কিছু কর না দোস্ত, না তো বেড়া আমি আবার জেলে যাওয়া লাগবো। আচ্ছা তো পকেটে করে আসতে, পকেটে এই 5,000 টিয়া আছে আর কিছু টিয়া আছে খুচরা বুঝছ নাই। আচ্ছা কাম কর, তাহলে আমার জানি আমি দেখতেছি কি করা যায়, আর তুই বাইক বাইরে যাবি, গিয়া বাইরে যদি না দেখি ঠিক আছে, তাহলে দোস্ত সেফ থাকবো তো? সেফ মানে আমাদের চিনিস তো তুই দোস্ত, আমার লাগে এত বিপদে পথ ফোরবি। আচ্ছা তুই যা, এখন তাই মারবে থাক, তাই ভালো সমস্যা বুঝছ নাই, যা দোস্ত আমার জীব মুখ বাঁচাইছ ঠিক আছে। তোর বলছি না যাইতি, তুই আমার চিনস না? হ্যাঁ জানি, আর লাগে তো তোর কইতে যা, ডাক ভাই যাবি গাড়ি আছে, বাসে যাইতি যা, ডাক ভাই যা। কিছু খাওয়া না দোস্ত, পয়সা নাই, খাওয়াইলে মানা করতাম না, জানতাম এরকমই কিছু করবে, কিভাবে ফোন লাগে দেখ আমি কি করতেছি। দোস্ত জানোস ওইটা তোর বান্দুলি মোড় থেকে আসে না, আসতেছি না? আরে বেড়া কইস না, পুলিশে ধরে বের হয়েছে, কি অবস্থা কেন জানোস? আরে বলিস না আমার মানি ব্যাগ লইছে, বুঝছো মানি ব্যাগ খুললে দেখতেছে মানে টাকা টুকু আসে নাকি, হ্যাঁ পরে 100 টাকা পাইছে, 100 টাকা লাগে আমার কি বলতেছি জানোস, কয় চল গাড়ি দেবো। আমি স্যার কি জন্য কয়, আরে তোর কাছে ব্ল্যাক মানি আছে, আমি ব্ল্যাক মানি মানে 100 টাকা তো স্বাভাবিক বিষয় এরকম কথা, হ্যাঁ পরে আমি কি করলাম, আমি তো মানে পুরো নার্ভাস, আমি স্যার দেখেন 100 টাকা কোনো ব্ল্যাক মানি নেই, আমি সৎ পথে কামে করছি, কয় না এখন 100 টাকার উপরে থাকলেই মানে 100 টাকা থাকলেই জেল হইব, তুই যত জেলে যাওয়া লাগবে। 100 টাকা নিবেলছে? আরে কইস না নিবেলছে মানে আমার জেলে নিতে রয়েছে, আমি কই স্যার প্লিজ দেখেন মনে করেন টিয়াটা আমনেরই, আপনার একা দেন আমার স্যার দেন, আমি মানে আমি চাই ধরতাম না, হ্যাঁ কয় না না যাওয়া লাগবো, আমি স্যার প্লিজ আপনার পাহাড়ি ধরতেছি, আপনি এক কাম করেন আপনি একটু পাহাড়ে রেখে দেন, আপনার পাহাড়ে রেখে দেন, আমি করু কইতাম না আপনি টিয়া রাখছেন, হ্যাঁ আপনি প্লিজ আমার স্যার দেন, অনেক কষ্ট করে ভাই বিশ্বাস করি অনেক প্যারা আসলো কেন, তুই তোরা ওই দিনকে দৌড়াইলো না? ও বেটা আমারও দিন বাদাম তুলি মনে পুলিশ আমন্ত্রণ দিয়েছে, আমি আমার বাসা ঢুকে গেছি, দেখছো এবার কি অবস্থা কি বলো, তোর থেকে 150 টাকা আছে
তোরা কইছিস চা খাবি হ্যাঁ দোস্ত কেটে লাগছে খাবি তোরা চা খাও চল আচ্ছা কিরে কি খুঁজছ টাকা টাকা খুঁজতাছি কি টাকা হচ্ছে তো বন্ধু শুন 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 বড় ঢুল টাকাটা পড়ছে কিভাবে আরে আমার টাকা না তো কার টাকা দেখো জান না রেট চলতেছে তো আমার লাগে আমার মধ্যে একটা স্পেশাল মেড আছে আর দেখ কিভাবে মেসির মতো একটা মাধ্যম ঢাকা ভিতরে লেট দিতেছে শুনলাম আবার পর বাংলাদেশে বলে লেট দিবে কিরে তোর আবার এখন কি হলো সত্যি করে বলতো তোর পাশে কয় কোটি টাকা আছে তিন হাজার টাকা